السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين سيدنا نبينا محمد وآله وصحبه أجمعين. أما بعد، সুপ্রিয় দর্শক, রমজান মাসে তারাবি নামাজটি, তারাবি নামাজ মূলত একটি ইসলামী সংস্কৃতিতে এবং ইবাদাতের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এই জন্য তারাবির ব্যাপারে হুকুম হচ্ছে যে এটি সুন্নাহ, তবে সুন্নাতে মুয়াক্কাদাও, মানে যেটিকে তাকিদ করা হয়েছে, সুন্নাতে মুয়াক্কাদা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে এক রাতে মসজিদে নববীতে তিনি সাহাবাই কেরামকে নিয়ে নামাজ পড়লেন। প্রথম রাত, দ্বিতীয় রাত এবং তৃতীয় রাত, তিন রাতে নামাজ পড়লেন। নামাজ তিনি পড়িয়ে এরপরে তিনি ঘরের ভিতরে গেলেন। তিনও রাতেই, চতুর্থ রাতে আর ফিরে আসলেন না, লোকেরা জমা হলো মসজিদে, তিনি কিন্তু ফিরে আসেননি। কারণ তিনি বললেন যে আমার ভয় হচ্ছে যে এটি তোমাদের উপরে ফরজ হয়ে যায়, সেই জন্য তিনি দূরে থাকলেন। তো ফরজ হয়ে যায় এই ভয়ে তিনি দূরে থাকলেন, তাতে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে সুন্না মুয়াক্কাদা। তো এটা রমজানের ঘটনা। আর রাওয়ি হাদিসের বর্ণনাকারিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে বুখারি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, আহমদ এবং ইমাম মালিক এই সবাই এই বর্ণনাটি উল্লেখ করেছেন। ঠিক পুরুষদের জন্য যেমন নামাজ আপনার সুন্নতে মুয়াক্কাদা, অনুরূপভাবে নারীদের জন্য সুন্নতে মুয়াক্কাদা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা ইমাম তবারানী, আবু ইয়ালা আল মাওসিলি তারাও এই ঘটনাটা বর্ণনা করেছেন। সেটা হলো যে হযরত উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। বলে সেটা কি? যে সেটা আমাদের মেয়েরা বলল যে আমরা আজকে কোরআন পড়ব না, আজকে আমরা নামাজ পড়ব। ওটা ছিল রমজান মাস। তো সেটি হচ্ছে যে আজকে কোরআন পড়ব না, নামাজই পড়ব। তখন আমি তাদেরকে নিয়ে আট রাকাত নামাজ পড়ালাম, আমি ইমাম হয়ে আট রাকাত নামাজ পড়ালাম এবং এরপরে উইতর নামাজ পড়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং কিছু বললেন না। হযরতে অন্য এক বর্ণনায় এসছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাজানের রাতে তিনি নামাজের হুকুম দিতেন এবং পুরুষদের জন্য আলাদা তিনি ইমাম নিয়োগ করতেন, আবার নারীদের জন্য আলাদা ইমাম নিয়োগ করতেন। অর্থাৎ নারীদের জন্য নারী আর পুরুষের জন্য পুরুষ তিনি নিয়োগ করতেন। তো এর দ্বারা এটা বোঝা যাচ্ছিল যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এটি ইবাদাতের ক্ষেত্রে অন্যতম একটা মর্যাদা বহন করে। আর এই এই ব্যাপারে এর ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের রাতে তিনি নামাজ পড়ার জন্য তারগিব দিতেন, লোকদেরকে বলতেন যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টি চেয়ে রমাজান মাসে কিয়াম করলো, মানে নামাজ আদায় করলো, তার আগে এবং পিছের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো। বর্ণনাটি ইমাম বুখারী, ইমাম মুসলিম, আহমদ, মালিক, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ এরা সবাই এই হাদিসটি সম্মিলিতভাবে তারা রেওয়ায়ত করেছেন, প্রত্যেকেই যার যার গ্রন্থে হাদিসটি নকল করেছেন। আর এটা রাকাত সম্পর্কে আমাদের দেশে যে বা শুধু মুসলিম ওয়ার্ল্ডে এই ক রাকাত নামাজ এটা নিয়ে বিরোধ আছে। হাদিসগুলো এবং সাহাবায়ে কেরামের আহওয়াল এগুলো নজরে আনলে এটা বোঝা যায় যে
মানি 8 রাকাত 20 রাকাত এই ধরনের আরও কত অনেক রাকাত পড়ার কথা বলা হয়েছে। এই জন্য এটা বলা আমার মনে হয় সঠিক হবে না যে 8 রাকাতেই নামাজ কিংবা 20 রাকাতেই নামাজ, এটা কমসে কম 8 রাকাত আর বেশি পড়াও যায়, সেজন্য বিভিন্ন বর্ণনা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। সেখানে অধিকাংশ যে বর্ণনাগুলি পাওয়া যায় সেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্য যে তিনি রমজানই হোক আর রমজানের বাইরে হোক তিনি 11 রাকাতের বেশি নামাজ আদায় করেননি। এ নিয়ে যারা 20 রাকাতের পক্ষে তারা বলছেন হাদিসটি এটি হলো তাহাজ্জুদের নামাজের সঙ্গে জড়িত, কারণ তিনি রমজানের বাইরেও নামাজ পড়তেন তাহাজ্জুদ এবং রমজানের ভিতরেও তিনি নামাজ পড়তেন তাহাজ্জুদ, কিন্তু তারাবি এটার আলাদা। তারাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পড়েছেন, কারণ তিনি যে 20 রাকাত নামাজ পড়েছেন এই এইটা এই হাদিসও আছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে বললেন যে 11 রাকাতের বেশি তিনি কখনো নামাজ পড়েননি, তার মানে 8 রাকাত আর 3 রাকাত, 3 রাকাত উইতর 8 রাকাত তারাওয়ি। ইমাম বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা এনার সবাই এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়েত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাতে 8 রাকাত করে তিনি নামাজ মসজিদে পড়িয়েছেন। এরপরে চতুর্থ রাতে যেটা আমরা পিছনে বলেছিলাম তিনি আর মসজিদে আসেননি, এই আমার বলে দিলেন যে আমি যদি তোমাদের নিয়ে নামাজ পড়াই তাহলে ভয় পাচ্ছি যে এটা না তোমাদের ফরজ হয়ে যায়। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনা তবরানি ইবনু খুজাইমা ইবনু হিব্বান এবং মোহাম্মদ ইবনে নাসর বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জামাত থেকে আলাগ হয়ে 20 রাকাত নামাজ পড়তেন। এই একটি বর্ণনা এসছে হযরতে ইবনে আব্বাস থেকে। হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু দুর্বলতা থাকা সত্ত্বেও অন্যান্য বর্ণনাগুলি এটাকে শক্তি যোগায় যে তিনি আলাদাভাবে ওই যে 8 রাকাত করে তিনি পড়ালেন, তারপরে তিনি আর এদের সঙ্গে পড়লেন না, তিনি ঘরে পড়লেন। হযরতে ইবনে আব্বাস বলছেন যে তিনি 20 রাকাত করে নামাজ পড়তেন তখন। হযরত ওমর দিয়ে এখন থাকলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যে 8 রাকাতের বেশি পড়েননি, তার মানে এটা হতে পারে দুই হাদিসের মধ্যে সংঘর্ষ এইভাবে দূরীভূত হবে যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাহাজ্জুদের নামাজের কথা বলতে গিয়ে, যেহেতু রমজানের বাইরে তো আর তারাবি হয় না, তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন আর তারাবি তিনি 20 রাকাতই পড়েছেন হযরতে আব্দুল্লাহ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী। এক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তার বিভিন্ন কথা বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়। তিনি এক বর্ণনা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে হুকুম দিয়েছিলেন যে তোমরা লোকদেরকে নিয়ে 11 রাকাত নামাজ পড়াও, মানে তারাবি জামাতের সাথে 11 রাকাত পড়াও। মুয়াত্তা ইমাম মালিক, তারপরে আরেকটি রওয়ায়েতে মুয়াত্তা ইমাম মালিক তিনি বলছেন যে এই একইভাবে মানে 11 রাকাত নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি 11 রাকাতের জায়গায় সেখানে বলা হয়েছে 13 রাকাতের কথা, 11 রাকাতের জায়গায় 13 রাকাত, তার মানে 10 আর 3 তা 10 রাকাত, এটা মুয়াত্তা ইমাম মালিক বর্ণনা অনুযায়ী। এরপরে মোহাম্মদ ইবনে নাসর তিনি এই বর্ণনাটা তিনি করেছেন। চতুর্থ আরেকটি বর্ণনা পাওয়া যায় সেটা হচ্ছে যে 20 রাকাত ছাড়া উইতর ছাড়া 20 রাকাত, এই বর্ণনা ইমাম মালিক মুয়াত্তার মধ্যে উল্লেখ করেছেন, মোহাম্মদ নাসরি রওনা করেছেন রেওয়ায়ত করেছেন, আমার বাইহাকিও এটি উল্লেখ করেছেন। এরপরে 23 রাকাত এটি উল্লেখ করেছে, এই একই গ্রন্থে 23 রাকার কথা বলা হয়েছে।
তার মানে আপনার 11 রাকাত, 13 রাকাত, তারপরে আপনার 23 রাকাত, এই 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 সমস্ত বর্ণনাগুলো মুয়াত্তা ইমাম মালিক, মোহাম্মদ নাসর এবং বাইহাকি তার উল্লেখ করেছেন। এরপরে 20 রাকাতের ব্যাপার, মানে উইতের ছাড়া 20 রাকাত, কিছু কিছু সাহাবায়ে কেরাম এবং তাবেইন তাদের থেকে যে বর্ণনাগুলি পাওয়া যায় সেটা হলো 16, 24, 38, 34, 36 এবং 40 রাকাত পর্যন্ত বর্ণনা পাওয়া যায় উইতের ছাড়া। উমদাতুল কারি দেখুন এবং নাইলুল আওতার, তাহলে 16, 24, 28, 34 এবং 36 এই এবং 40 এতগুলো বর্ণনা পাওয়া যায়। তো এর মধ্যে আহনাফ এবং ইমাম শাফি তাদের নিকট নামাজ হলো 20 রাকাত উইতের ছাড়া, এটা সুন্নাত সুন্নতে মুয়াক্কাদা। তাদের দলিল হচ্ছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, ইবনে ওমর নন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষে এই একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি এই 20 রাকাতের উপরে লোকদেরকে জমা করে দিয়েছেন। অন্যান্য সাহাবা তারা এই ব্যাপারে ইত্তেফাক করেছেন। এরপরে খোলাফায়ে রাশিদিন এর বিরোধিতা করেননি, পরবর্তী পর্যায়ে খোলাফায়ে রাশিদিন বিরোধিতা করেননি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা, যদিও সনদটি দুর্বল, একটু আমরা আগে বলেছিলাম, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত নামাজ পড়তেন, সেটা প্রাইভেট তিনি 20 রাকাত নামাজ তিনি পড়তেন। হাদিসের সনদ দুর্বল হলেও অন্যান্য বর্ণনাগুলি মিলে এটি এই মতটি শক্তিশালী হয়ে যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তিনি তারাবী নামাজকে মুয়াক্কাদ মানে সুন্নতে মুয়াক্কাদাই বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে 20 রাকাত নিজের থেকে তিনি এটা জারি করেছেন, এটা বলা এই জন্য যায় না যে তিনি এটি হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো আসল না পেলে তিনি হুকুমটা দিতেন না। আর এক্ষেত্রে ইমাম সুফিয়ান সাউরি, আবদুল্লাহ ইবনে মুবারক তাদেরও এই মাসলাক যে নামাজ 20 রাকাত হবে, প্রখ্যাত মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবারক আর ইমাম সুফিয়ান সাউরি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক, সুফিয়ান সাউরি আর আবু হানিফা তারা প্রায় সমবয়সী, আর ইবনে মুবারক বয়স একটু কম হলেও কোনো কোনো ক্ষেত্রে ইমাম আবু হানিফার ছাত্রত্ব তিনি মানে গ্রহণ করেছেন। তো তাদের বর্ণনা হচ্ছে যে 20 রাকাত নামাজ হবে, এই ব্যাপারটি আত তালিকুস সাবিহ ওয়ালা এটাতে উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবির নামাজের কোনো নির্ধারণ করেননি, কত রাকাত হবে এটা তিনি নির্ধারণ করেননি। তিনি বলেন যে এ সম্পর্কে অনেক মানে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের জন্য যেটা তিনি ঠিক করে গেছেন সেটা হলো 11 রাকাতের মা উইতের, তিনি উইতের সহ 11 রাকাত তিনি করেছেন, তিনি মাসলাকটা ঠিক করেছেন। কিন্তু তার নিকটেও যেটা আমরা আগে উল্লেখ করেছি, তিনি এই 11 রাকাতটি এটা হলো কমসে কম, তিনি তো আমরা তো একটু আগেও বললাম যে ইমাম মালিক যে বর্ণনাগুলি এনেছেন তার মধ্যে অনেক ধরনের বর্ণনা তিনি নিয়ে এসছেন। তো যাই হোক, ইমাম মুহাদ্দিসিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি নকল, এই হাদিসটির ব্যাপারে তিনি যদিও বলেছেন যে হাদিসটি, কেউ কেউ বলেছেন যে হাদিসটি দুর্বল, কিন্তু অন্যান্য বর্ণনাগুলি সে হাদিসটিকে শক্তিশালী করে দিয়েছে। এই জন্য 20 রাকাত এটা তাআমুলুল হারামাইন হয়ে গেছে, মানে এটা পরবর্তী খোলাফায়ে রাশিদুন সহ হারামাইনে এটাই চলে আসছে, এখন পর্যন্ত এটা চালু আছে। সর্বশেষ আমরা যে কথা বলতে চাই,
সেটি হচ্ছে হাফেজ ইবনে হাজার এই ব্যাপারে একটা কথা সুন্দর বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বিভিন্ন বর্ণনাগুলি ইবনে হাজার তিনি উল্লেখ আল ফাতুল বাড়িতে উল্লেখ করার পরে তিনি বলছেন এই সমস্ত রেওয়ায়াত এগুলিকে জমা এইভাবে জমা করা যায় যে তারাবির নামাজ বি একক তার 8 রাকাত মানে তারাবির নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরীয়তে এটা নির্দিষ্ট নয়, তবে আমরা এটা দেখি যে বিভিন্ন বর্ণ দেখার পরে কমসে কম 8 রাকাত উপরে 40 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এটা নিয়ে ঝগড়া ফাসাদ করার কোনো সুযোগ নেই। যারা 8 রাকাত পড়েন তারা একটু সহজের দিকে গেলেন, আর যারা বেশি রুখসতের দিকে গেলেন, আর যারা 20 রাকাত পড়লেন তারা আজিমতের দিকে গেলেন, 20 রাকাত পড়লেন অথবা আর 40 রাকাত পর্যন্ত তারা পড়তে চান তো তারা পড়তেই পারেন, যেহেতু এটি নির্ধারিত মানে 8 রাকাতই উপরেই ইক্তিসার করা যায় না বিভিন্ন মানে বর্ণনার দ্বারা, এটা তাহদীদ করা এটা আমরা ঠিক মনে করি না। তবে যেহেতু তাআমুলুল হারামাইন 20 রাকাতের উপরে, সেই জন্য আমরা এটার উপরে জোর দিই। আর যারা 8 রাকাত নামাজ পড়েন তাদের সঙ্গে ঝগড়া ফাসাদ করার কোনো বিষয়ই নয়, এবং এটা ঝগড়া ফাসাদ করলে এটা বরং শক্ত গুণা হবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি যা ওয়াখতালাফু, যে তোমরা ওদের মতো হয়ে যেও না যারা নিজেরা মিন বাদি মা যা আহমুল বাইয়িনাত, তাদের কাছে দলিল আসার পরও এ নিয়ে মতবিরোধ সৃষ্টি করা, ঝগড়া ফাসাদ করা, এটা শরীয়তের কাম্য নয়। যারা 8 রাকাত পড়তে চায় পড়ুক, যারা 20 রাকাত পড়তে চায় পড়ুক। 8 রাকাতের উপরে বর্ণনাগুলো আছে, আবার 20 রাকাতের উপরও বর্ণনা আছে। অতএব সাধারণত এখন আমরা দেখতে পাচ্ছি গোটা উম্মত এই ব্যাপারে দুই ভাগে ভাগ হয়েছে, 20 রাকাতের উপরে এবং 8 রাকাতের উপরে। কাজেই আমরা আমাদের আপনাদের সামনে আইম্মাদের মুহাদ্দিসিনদের বিভিন্ন বর্ণনাগুলি একত্রিত করলাম, যাতে করে এটা সন্দেহ না হয় যে 8 রাকাতই বুঝি এর বেশি পড়াটা বিদা না, এই কথা কেউ বলতে পারবে না এটা বিদা, বরং ওগুলিও সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমরা এইভাবে না আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঈমানের সাথে এই তারাবী এবং সালাতুল কিয়াম আদায় করি। আমিন। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমা ডিজাইনার আবায়া হাউস, আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for £20 বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন। এখানে আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073777998। আলমানার সবসময় আধুনিক।